আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি স্ক্রিনশট দিতে পারেন। এই স্ক্রিনশট কিভাবে দেওয়া যায় এ নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিওতে দেখিয়েছি উইন্ডোজের বাই ডিফল্ট হিসেবে থাকা সফটওয়্যার দিয়ে, স্নিপিং টুল নামক সফটওয়্যার দিয়ে কিভাবে স্ক্রিনশট দেওয়া যায়। আপনারা যারা ওই ভিডিওটি দেখেননি বা ওইটা দিয়ে কিভাবে স্ক্রিনশট দিতে হয় এই জিনিসটা জানতে চান, তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আজকের ভিডিওতে আমি দেখাবো যে একটি থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করার মাধ্যমে কিভাবে আমরা স্ক্রিনশট দিতে পারি। তো এই সফটওয়্যারটি ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা আরও ভালোভাবে স্ক্রিনশট দিতে পারবো। আমরা যদি এই সফটওয়্যারটি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা বেশ কিছু সুবিধা পাবো, যার মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু স্ক্রিনশট দিতে পারবো। কিভাবে আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করবো এবং ব্যবহার করবো সেটা জানতে হলে আমার সাথেই থাকুন। তো আমরা যে সফটওয়্যার দিয়ে স্ক্রিনশট দিব, তো সেই সফটওয়্যার নাম হচ্ছে লাইট শট। আর এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আপনি এই ওয়েবসাইট থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা, এই পেজের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন আপনারা চাইলে। সো এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে এখান থেকে ডাউনলোড করবেন, আর যদি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে এখানে থেকে ডাউনলোড করবেন। আমি যেহেতু উইন্ডোজ ইউজার সো এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরই আমরা দেখতে পারবো আমাদের সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য, মানে ডাউনলোড হওয়ার জন্য অনুমতি চাচ্ছে। আপনি যদি কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে থাকেন আমার মতো ডাউনলোড করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনার থার্ড পার্টি সফটওয়্যার দিয়েই ডাউনলোড হবে, আর তাছাড়া আপনার ব্রাউজার দিয়ে ডাউনলোড হবে যদি অন্যান্য সফটওয়্যার না থেকে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সফটওয়্যারটা অলরেডি ইনস্টল, সরি, ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি এই সফটওয়্যারটা ইনস্টল করব, ডাবল ক্লিক করছি, দেন হচ্ছে আমরা ইয়েস বাটনে ক্লিক করছি, তারপর ওকে, এবং নর্মাল সফটওয়্যারের মতোই আমরা এই সফটওয়্যারটাকে ইনস্টল করে ফেলব। দেন হচ্ছে এটা কেটে দিচ্ছি, তারপর ফিনিশ দিয়ে দিচ্ছে, ওকে। সো এই সফটওয়্যারটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। এখন এই সফটওয়্যারটা ইনস্টল হয়েছে, এখন আপনাকে আপনার দেখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে আপনার টাস্ক বারে আপনি দেখতে পারবেন এই লাইট শট সফটওয়্যারের একটা আইকন দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, অথবা আপনার সফটওয়্যারটা কিন্তু এই যে এইভাবেও থাকতে পারে। তো এইভাবে থাকলে আপনি এখানে এখান এটা ধরে জাস্ট সিম্পলি নিচে এনে ছেড়ে দিলে কিন্তু সেই সফটওয়্যারটা এখানে চলে আসবে। সফটওয়্যারটা কিন্তু আমাদের ইনস্টল করা হয়ে গিয়েছে। এখন আমরা যদি স্ক্রিনশট দিতে চাই তাহলে যেটি করব, সিম্পলি এই যে এই সফটওয়্যারের আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের স্ক্রিনটা একটু হালকা কালার হয়ে যাবে এবং আমাদের মাউসে দেখাচ্ছে যে সিলেক্টেড এরিয়া। তো এখন আমি যদি যেটুকু স্ক্রিনশট দিতে চাচ্ছি, ধরেন আমি এইটুকু স্ক্রিনশট দিব, তো এর জন্য আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে হচ্ছে এইভাবে আমার যতটুকু প্রয়োজন অতটুকু সিলেক্ট করে ছেড়ে দিব, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পরে এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এখানে স্নিপিং টুল দিয়ে যখন আমরা স্ক্রিনশট দিতাম তখন আমরা হয়তো খেয়াল করেছি যদি আমরা সিলেক্ট করে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু সেটা আর কমা বাড়া করা যায় না, কিন্তু এখানে কিন্তু একটা অপশন রয়েছে, সেটি হচ্ছে আপনার প্রয়োজন অনুসারে যদি আপনি স্ক্রিনশটটা দিতে না পারেন, দেখা যাচ্ছে যে এখানে আমার দেখুন উপরে কিন্তু অর্ধেক ফোল্ডার কিন্তু আসেনি। তো এটার জন্য আমি যদি চাই তাহলে কিন্তু এই যে এখানে ক্লিক করে, মানে এখানে মাউসটা এনে ধরে ক্লিক করে আমরা কিন্তু স্ক্রিনশট যতটুকু দিয়েছিলাম সেটা কমা বাড়া করে নিতে পারবো, ঠিক আছে। আমরা চাইলে এটা কমা বাড়া করে নিতে পারবো। এখন দেখাই আপনাদের যে এগুলো দিয়ে কী কাজ করা যায়। তো এখানে প্রথমে যে টুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেন টুল। তো এই টুলে ক্লিক করে আপনি যে কোনো কিছু চাইলে লিখতে পারবেন, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি, ধরেন আমি লিখলাম এখানে, ওকে। সো এটার যদি যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান তাহলে যে এখানে এসে কালার বাটনে ক্লিক করে আপনি অন্যান্য কালারও কিন্তু চয়েস করে দিতে পারেন, দেন লিখলে কিন্তু ওই কালারই লেখা হয়ে যাবে, ওকে। সো আর এটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আন্ডো বাটন। তো এখানে ক্লিক করলে যেটা যা যা আমরা করেছিলাম সেগুলো একটা একটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছি আমরা একটা একটা চলে যাচ্ছে, ওকে। তো এরপর আরেকটা বাটন, আরেকটা টুল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লাইন টুল। তো এই এই টুল দিয়ে মূলত দাগ টানা হয়ে থাকে, যেমন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের দাগ টানার প্রয়োজন পড়তে পারে, তো এই টুলদের মাধ্যমে আমরা দাগ টানতে পারবো। এরপর আরেকটা টুল আছে, সেটি হচ্ছে রেক্ট্যাঙ্গল টুল। তো এই টুলে ক্লিক করে আমরা কিন্তু এইভাবে সিলেক্ট করে দিতে পারি যে কোনো
কিছু যে কোনো টপিক আমরা চাইলে এইভাবে সিলেক্ট করে দিতে পারি, যার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই বিভিন্ন টপ বিভিন্ন জিনিস সিলেক্ট করে দিতে পারবো, যেটা মাধ্যমে আমাদের স্ক্রিনশট দেওয়াটাও আরেকটু ইফেক্টিভ হয়ে যাবে। এরপর যে টুলটা আছে সেটি হচ্ছে মার্কার টুল। তো এই টুলে ক্লিক করে আপনি চাইলে কোনো কিছু মার্ক করে দিতে পারেন, এভাবেই মার্ক করে দিতে পারেন, বা এখান থেকে আপনি কালারও চেঞ্জ করে নিতে পারেন, মার্ক করার কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। এখন যদি আপনি কিছু লিখতে চান সেই ক্ষেত্রে যে টেক্সট আছে সেই টেক্সটে ক্লিক করে আপনি এখানেই কিছু লিখতে পারেন, ঠিক আছে। এবং এই লেখাটার কালারও আপনি সিলেক্ট করে চেঞ্জ করে দিতে পারেন আপনার প্রয়োজন কালার অনুযায়ী, বা আপনার যে কালারটা ভালো লাগে, যে কালারটা ম্যাচিং করে সেই কালারটাও কিন্তু আপনি এখান থেকেও চেঞ্জ করে দিতে পারতেছেন। আর স্নিপিং টুলে কিন্তু আমরা স্ক্রিনশট দেওয়ার পরে এই ধরনের এডিটিং করতাম, বাট এখানে কিন্তু আমরা লাইভ এডিটিং করে দেন সেভ করতে পারতেছি। তো এখন আমরা যদি সেভ করতে চাই তাহলে যেটি করব, এই যে এখানে সেভ বাটন দেখতে পাচ্ছি বা কন্ট্রোল এস প্রেস করলে হবে, এখানে সেভ বাটনে ক্লিক করলেই আমাদেরকে কোথায় সেভ করতে চাচ্ছি সেটা বলবে। আমি যদি আমি ডেস্কটপে সেভ করবো, সো ডেস্কটপ সিলেক্ট করে আপনি চাইলে ফাইলের নেমটাও চেঞ্জ করে দিতে পারেন। সেভ বাটনে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখুন আমাদের কিন্তু এই এইটুকুর স্ক্রিনশটটা নেওয়া হয়ে গিয়েছে এবং যা যা কাজ করেছি সেগুলো কিন্তু রয়েছে। আবার আপনি যদি আরেকটা স্ক্রিনশট নিতে চান তাহলে এখানে ক্লিক করলেই আবারও আপনি মার্ক করে স্ক্রিনশটটা নিতে পারবেন, ঠিক আছে। এখন আপনি যা মার্ক করলেন সেটা যদি আপনি ধরেন এইখান থেকে বের হয়ে আসতে চাচ্ছেন, আপনি স্ক্রিনশটটা দিতে চাচ্ছেন না, তাহলে যেটি করবেন এই যে এখানে ক্রস বাটনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আরেকটা আরও কিছু অপশন রয়েছে এখানে, সেটা হচ্ছে যেমন এখানে হচ্ছে আপনার হচ্ছে এই ওয়েবসাইটে আপনি যদি আপলোড করতে চান স্ক্রিনশটটা সেটাও আপলোড করতে পারবেন, এখান থেকে আপনি চাইলে শেয়ারও করতে পারবেন, আপনার গুগল ইমেজেও কিন্তু এটা সেভ করতে পারবেন। আর এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে প্রিন্ট করার জন্য, এখান থেকে আপনি চাইলে সরাসরিও কিন্তু প্রিন্ট করতে পারবেন, আর এটার কপি তৈরি করতে চাইলে সেটাও কিন্তু হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন এই এই সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করতে হবে। আশা করি সফটওয়্যারের মাধ্যমে আপনারা আরও ইফেক্টিভলি আর একটু ভালোভাবে কিন্তু স্ক্রিনশট দিতে পারবেন। তো আমার এই ভিডিওটা আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের সাথে ফেসবুক, ইউটিউব এবং ডেইলি মোশনে কানেক্টেড থাকবেন। আমাদের ছোটোখাটো একটা ওয়েবসাইট আছে passionforlearn.info, সেই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। সেই ওয়েবসাইট আপনারা আমাদের তৈরি করা সকল প্রকারের ভিডিও সবই এই জায়গায় দেখতে পারবেন। আবার চাইলে আপনারা বিভিন্ন কুইজেও অংশগ্রহণ করতে পারেন, আবার বিভিন্ন ধরনের আপনি যদি আপনার কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটাও আপনি আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকেও আমাদের সকল ধরনের ভিডিও কোর্স আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমেই করতে পারবেন। আপনারা চাইলে যে কোনো কুইজ এখানে আছে, বিভিন্ন ধরনের কুইজ আমরা আপডেট করছি আস্তে আস্তে, সো এই ধরনের বিভিন্ন কুইজও আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে আরেকটি অপশন হচ্ছে FAQ। তো এই এখান থেকে আপনি কোশ্চেনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে যারা যারা প্রশ্ন করেছে সেই সকল প্রশ্ন এখানে লিস্ট আকারে রয়েছে, এবং আপনি যদি চান সেই প্রশ্নের অ্যান্সার দিতে সেটাও আপনি করতে পারেন। আবার আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটাও কিন্তু আপনারা আমাদের আমাদেরকে আস্ক কোশ্চেনে ক্লিক করার মাধ্যমে করতে পারেন। আশা করি এই ওয়েবসাইটটা আপনাদের একটু হলেও হেল্প করবে। আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।